শুরুতেই সংবাদ শিরোনাম, ডেপুটি স্পিকারকে চর ঘুষে চুল ধরে টানা হেঁচড়া করলেন ইমরানের দলের সদস্যরা, আফগানিস্তানে বিমান হামলা চালালো পাকিস্তানের সেনাবাহিনী, আফগান সীমান্তে অতর্কিত হামলায় 7 পাকিস্তানি সৈন্য নিহত, ইউক্রেনের ট্যাঙ্ক তৈরি কারখানা ধ্বংস করল রাশিয়া, পাল্টা নিষেধাজ্ঞা, রাশিয়ায় ঢুকতে পারবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী, যুদ্ধ জাহাজ হারানোর পর ইউক্রেনে আরও আগ্রাসী রাশিয়া, জুমার নামাজে বাধা, ইসরায়েলি বাহিনী হাতে আটক 300 ফিলিস্তিনি। এবার বিস্তারিত, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনের গুরুত্বপূর্ণ অধিবেশনে ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মোজাহিদির ওপর চড়াও হয়েছেন ইমরান খানের তেহরিকে ইনসাফ দলের সদস্যরা। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের গুরুত্বপূর্ণ ওই অধিবেশনে স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারি তার আসন গ্রহণ করলে ইমরান খানের দলের সদস্যরা দল পরিবর্তন করায় তার ওপর হামলে পড়েন। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, নিরাপত্তা রক্ষীদের উপস্থিতির পরও মাজারিকে চর ও খুশি মারা হচ্ছে, এমনকি তার চুল ধরেও টানা হেঁচড়া করা হয়। এরপর নিরাপত্তা কর্মীরা এসে তাকে সরিয়ে নেন। জানা গেছে, পিটিআই দলের সংসদ সদস্যরা পার্লামেন্টে লোটা নিয়ে ঢোকেন, লোটা লোটা বলে স্লোগান দিতে দিতে তার দিকে বদনাজ ছুড়ে মারেন, এরপরই ওই টানা হেঁচড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে নিয়ন্ত্রণে পুলিশের কাছে অনুরোধ জানানো হয়। এরপর দাঙ্গা বিরোধী বাহিনীর কর্মীরা বুলেট প্রুফ জ্যাকেট পরে সমাবেশে প্রবেশ করে পিটিআইয়ের অন্তত 3 এমপিকে গ্রেফতার করে। এই হামলার ব্যাপারে সাংবাদিকদের মাজারি বলেছেন, যারা আমার উপর হামলা চালিয়েছে তারা আসলে সামরিক শাসন চায়। এরপর পিটিআই সদস্যরা ওয়ার্কআউট করে চলে গেলে ভোটাভুটি শুরু হয়। আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। আফগান টিভি চ্যানেল তুলু নিউজ আজ জানিয়েছে, কুনার প্রদেশের সালতান এবং খোস্ত প্রদেশের স্পেরা এলাকায় বিমান হামলা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে কোনো সূত্র দাবি করেছে, শুক্রবার রাতের হামলায় অন্তত 5 শিশু ও 1 নারী নিহত হয়েছেন। তবে পাকিস্তান ও আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। আফগান সীমান্তে বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলায় 7 পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এই বিমান হামলার খবর এলো। বলা হচ্ছে, 7 সেনা হত্যার প্রতিশোধ নিতেই আফগান ভূখণ্ডে বোমা বর্ষণ করেছে পাকিস্তান। গত বৃহস্পতিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার ইসাম এলাকায় সন্ত্রাসী হামলায় 7 পাকিস্তানি সেনা প্রাণ হারান। পাকিস্তান সরকার সেদেশে নিযুক্ত আফগান চার্জ দি অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে। আফগানিস্তান সীমান্তে সন্দেহভাজন উগ্রবাদীদের অতর্কিত হামলায় পাকিস্তানের অন্তত 7 সেনা সদস্য নিহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সাম্প্রতিক সময়ে পাকিস্তান বাহিনীর ওপর সবচেয়ে প্রাণনাশক এ আক্রমণের ঘটনাটি ঘটেছে উত্তর ওয়ারিজিস্তান জেলার ইসাম এলাকায়। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ওই গ্রুপটি সেনাবহরে হামলা চালালে এ প্রাণহানি ঘটে। বিবৃতিতে জানানো হয়েছে, গোলাগুলিতে 7 পাকিস্তানি সেনা ও 4 সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ অব্যাহত থাকবে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার কথা স্বীকার করেনি। তবে পাকিস্তান কর্তৃপক্ষ আফগান সীমান্তবর্তী অঞ্চলে কার্যক্রম চালালো কয়েকটি উগ্রবাদী গোষ্ঠীর সমন্বয়ে তেহরিক ই তালেবান পাকিস্তানকে এ ঘটনার জন্য দায়ী করছে। পাহাড়ি অঞ্চল উত্তর ওয়ারিজিস্তানে টিটিপিকে নির্মূল করতে 2014 সাল থেকে অভিযান পরিচালনা করে আসছে পাকিস্তান। কিছু সফল অভিযানে টিটিপি পার্শ্ববর্তী আফগানিস্তানে সরে গেছে দাবি করে পাকিস্তান বলছে। সন্ত্রাসী গোষ্ঠীটি এখন পাকিস্তান নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ আফগানিস্তান সীমান্তে ঘাঁটি গেড়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি ট্যাঙ্ক তৈরির কারখানা ধ্বংস করেছে রাশিয়ার সামরিক বাহিনী। আজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কনাশেঙ্কভ এ তথ্য জানিয়েছে। তিনি জানান, ট্যাঙ্ক তৈরির কারখানা ধ্বংস করার জন্য অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। জেনারেল কনাশেঙ্কভ জানান, গতরাতে রাশিয়ার সেনারা 16 লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার মধ্যে সামরিক ইউনিট, অস্ত্র ও গোলা বারুদের গুদাম এবং রাডার স্থাপনা রয়েছে। রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের পক্ষ থেকে হামলা চালানোর পর মস্কো হুঁশিয়ারি দিয়েছিল যে কিয়েভের ওপর হামলা জোরদার করা হবে।
কিভ অবশ্য রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর কথা অস্বীকার করেছে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। ইউক্রেন দাবি করছে তারা রুশ সেনাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। গত বৃহস্পতিবার কৃষ্ণ সাগরে রাশিয়ার যে মিসাইল ক্রুজার ডুবে গেছে তা ইউক্রেনের হামলার কারণে বলে দাবি করছে কিভ। এ ঘটনার পর রাশিয়ার কিয়েভের ওপর হামলা জোরদার করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সহ দেশটির ১৩ জন মন্ত্রী ও সাংসদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে রাশিয়াকে আন্তর্জাতিক পর্যায় থেকে বিচ্ছিন্ন করতে ও রুশ অর্থনীতিকে চাপে ফেলতে লাগামহীনভাবে রাজনৈতিক প্রচারণা চালিয়ে যাচ্ছে লন্ডন। এজন্য পাল্টা পদক্ষেপ হিসাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বরিস জনসন ছাড়াও রুশ নিষেধাজ্ঞার আওতায় থাকা আরও কয়েকজন হলেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস, বিচার মন্ত্রী ডমিনিক রাব ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। নিষেধাজ্ঞার তালিকায় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির সাংসদ থেরেসা মে এবং স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জিয়নও রয়েছেন। রুশ নিষেধাজ্ঞার আওতায় থাকায় তারা কেউই রাশিয়ায় প্রবেশ করতে পারবে না। এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ওপর একই রকমের নিষেধাজ্ঞা আরোপ করেছিল মস্কো। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপরই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় ব্রিটেন। এর প্রতিক্রিয়ায় এবার ব্রিটেনের ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভা ডুবির পর থেকে মস্কো ইউক্রেনে আক্রমণ বাড়িয়েছে। সিএনএন এর খবরে বলা হয়েছে দক্ষিণ পূর্ব ইউক্রেন ছাড়াও রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছে দক্ষিণ মিকোলিভ এবং খেরসন অঞ্চলের অবস্থা ক্রমশ খারাপ হয়ে উঠছে। এক ভিডিও বার্তায় ইউক্রেন সেনাবাহিনীর দক্ষিণ অপারেশনাল কমান্ড বলেন গত কয়েকদিন ধরে ইউক্রেনের দক্ষিণ অঞ্চল ক্রমশ প্রতিকূল আগ্রাসনের মুখে পড়েছে। ভিডিও বার্তায় ইউক্রেনীয় সেনাবাহিনীর এই কমান্ডার বলেন রুশ বাহিনী অঞ্চলে দৃঢ় অবস্থান নিতে এবং অবস্থান ধরে রাখতে মরিয়া। বিশ্বের সবথেকে নির্লজ্জ সেনারা এটা করতে বেসামরিক নাগরিকদের তাড়া করছে। কিছু অঞ্চলে স্নাইপারের উপস্থিতির রেকর্ড করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার কৃষ্ণ সাগরে ডুবে যায় রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভা। রাশিয়া বলেছে জাহাজটিতে আগুন লাগে, পরে সেটি তীরের দিকে টেনে নেওয়ার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। তবে ইউক্রেন কর্তৃপক্ষ বলছে জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তারা। দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১৫২ জন আহত হয়েছেন। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৩০০ ফিলিস্তিনি বলে জানা গেছে। শুক্রবার সকালে ফিলিস্তিনিরা যখন সকালের প্রার্থনার জন্য মসজিদটিতে একত্রিত হচ্ছিল তখন ইসরায়েলি বাহিনী এই অভিযান চালায়, খবর এপির। ইসরায়েলি পুলিশ বাহিনী জানিয়েছে তারা কমপক্ষে ৩০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ফিলিস্তিনিরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে। অন্যদিকে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের লক্ষ্য করলেন কাঁদানে গ্যাস ও গ্রেনেড নিক্ষেপ করছে। এ সময় প্রার্থনাকারীরা মসজিদের ভেতরে নিজেদের রক্ষায় ব্যারিকেড দিয়ে রাখে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের যেতেও বাধা দেয় ইসরায়েলি বাহিনী। ৬৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুপক্ষের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনিদের একের পর এক মারাত্মক হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল অবৈধভাবে দখলকৃত পশ্চিম তীরে গ্রেফতার ও সামরিক অভিযান চালাচ্ছে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করার কারণে হাজার হাজার ফিলিস্তিনি শুক্রবার বিকেলে নামাজের জন্য আল আকসায় জড়ো হবেন বলে আশা করা হচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।